আব্বু আম্মু রুমে যেতে দেখলাম আম্মু আর আব্বু বসে আছে। আমাকে আম্মু দেখে জিজ্ঞাসা করল, ঘুম তাহলে ভেঙেছি? কেন, ঘুম ভাঙার কথা ছিল না নাকি? কয়টা বাজে, ঘড়ি দেখছিস? না, কেন? 10:30 বাজে। তাতে কি হয়েছে? আমি জান্নাতের পাশে যাচ্ছি। ও একটু আগে চলে গেছে। চলে গেছে মানে? চলে গেছে মানে ওদের অন্য পাশে গেছে। আমাকে একবার বলে গেল না? তুই তখন ঘুমাচ্ছিলি। কিন্তু ডেকে দিতে তোমরা? জান্নাত বারণ করেছিল। কেন? সেটা জান্নাত ভালো জানে। ও, আম্মুর কথা শুনে মুহূর্তের মধ্যে মন খারাপ হয়ে গেল। নাস্তা না করে ছাদে চলে গেলাম। কিছুই ভালো লাগছে না। জান্নাত আদৌ আমাকে ভালোবাসে কিনা নাকি অন্য কিছু, মাথাটা একদম কাজ করছে না। পুরোটা দিন একাকী কাটিয়ে দিলাম। পরের দিন ছাদে দোলনার উপর বসে আছি আর জান্নাতের কথা ভাবছি। তখন কিছু ভালো লাগছিল না, বারবার জান্নাতের কথাই মনে পড়ছে। দোলনাতে উঠে ছাদে হাঁটাহাঁটি করছি। হঠাৎ বাসা দারোয়ানকে লক্ষ্য করলাম। এক মিনিটের সময় নষ্ট না করে দৌড়ে দারোয়ানের কাছে গেলাম। চাচা, একটা কাজ করতে হবে। তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? ছাদ থেকে দৌড়ে আসছি তাই। কেন? একটা হেল্প লাগবে। কি লাগবে? সাহায্য লাগবে চাচা। হ্যাঁ বল। তোমাকে আমার সাথে যেতে হবে। কোথায়? বাড়ির মালিকের বাসায়। আমি পারবো না। তুমি যাবে? না। আমি কিন্তু চাচিগুলা দেখিয়ে দেব। কি দেখাবি? সেদিন রাতে আমার সাথে বসে এত বড় লম্বা পাতলে কিছু একটা খেয়েছিলে। ফসাইতে চাইছিস? না গেলে সেটাই। কিন্তু ছোট মামনি বারণ করেছে। শুধু আমাকে বারণ করছে নাকি সবাইকে? শুধু তোকে। তোমাকে তো করেনি, চলো। কিন্তু? কোনো কিন্তু না, তুমি আগে আর আমি পিছে। পরে কিন্তু আমি সমস্যায় পড়ব। নো চিন্তা চাচা, তুমি শুধু আমার সাথে চলো। পরে কিছু হলে তোর খবর আছে। সেটা আমি দেখে নেব, এখন চলো। মনের মধ্যে প্রচুর রাগ হচ্ছে। পেতনিটা আমাকে বাসা ঠিকানা দিতে বারণ করেছিস, চলে যাওয়ার সময় আমাকে বলেও যাসনি। ভাব দেখাস, আগে তোর বাসায় যাই, তারপর বুঝবি তোকে আমি কি করি। এসব ভাবতে ভাবতে বাজারে এসে বাসে উঠলাম। চাচাকে বলে দুটা টিকিট কাটতে বললাম। চাচা, যেতে কতটা সময় লাগবে? বাসে যেতে 30 মিনিট লাগে। ও, পিছেটা কেমন আছে? আছে ভালোই, তবে আমি নিশ্চিত তোর জন্য আজ আমার চাকরি যাবে। এত ভয় পাও কেন? আমি তো আছি। তুই আছিস বলেই ভয়টা বেশি পাচ্ছি। হারামজাদা, তোর সাথে ওটা খোয়াই ভুল হয়েছে। ভুল হয়নি চাচা, দেখো তুমি আমাকে আজ সাহায্য করলে, এর বিনিময়ে তোমাকে আরো খাওয়াবো। তোর জিনিস তুই খাস বাপ, আমার চাই না। চাচা, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। চুপ থাক তুই। ঠিক আছে, আর কোনো কথা হলো না। চাচা নিজের মতো করে বসে আছে, কিন্তু আমার চুপ থাকতে ভালো লাগছিল না। বৃষ্টিকে কল দিলাম। হ্যালো, কে বলছেন? হারামজাদি, তোর চোখ নেই? ও তুই? কেন, অন্য কেউ কথা ছিল নাকি? না, তবে তবে কি? বাদ দে, কেমন আছিস? আছি ভালোই। কি করছিস? ঘুমোচ্ছিলাম।
তোর ফোনে ঘুম ভেঙে গেল। গুড, একটা হেল্প করবি? কি? বাসার সবাইকে লুকিয়ে দেখাতে পারবি? হ্যাঁ, তবে কেন বলতো? দেখা হয় না, তাই দেখবো। ওকে, অনলাইনে আয়। কল কেটে দিয়ে ফোনে ডাটা অন করলাম। কিছুক্ষণ পরে ইমতো বৃষ্টি কল করলো। হাই, আমি বৃষ্টি। এখন আমি আপনাকে আমার পরিবারের সবার সাথে পরিচয় করিয়ে দেব। সুখ সমৃদ্ধ পরিবারকে দেখার জন্য আমার সাথেই থাকুন। তো চলুন শুরু করি। এত ঢং করার কি আছে? আমি মোটেও ঢং করছি না। চুপচাপ কি সবাইকে দেখা? আম্মুকে দেখাতে পারবো না। কেন? অফিসে আছেন তাই। ঠিক আছে, পরে দেখে নেব। বাসে যারা আছেন তাদেরকে দেখা, বাট সাবধানে। ঠিক আছে ডিয়ার। তারপর একে একে পরিবারের সবাইকে বৃষ্টি খুব সুন্দর লুকিয়ে লুকিয়ে দেখাতে লাগলো। সবাইকে দেখানোর পর নিজের রুমে চলে আসলো। শেষ। ধন্যবাদ। আর তুই কিন্তু অনেক কিউট হয়েছিস। কয়টা প্রেম করিস? মার খাবি হারামি। আম্মু যদি জানতে পারে আমি প্রেম ভালোবাসা করি তাহলে তো আমি শেষ। তাই ওসবে আমি জড়াতে চাই না। সুচা বিয়ে করবি তাহলে? সেটা আম্মুর উপর নির্ভর করে। আম্মু যদি আমাকে চিরকুমারী রাখতে চায় সেটাতেই আমি রাজি আছি। তোর মতো ঘাটতারা না। চুপ থাক, উচিত কথা বললেই দোষ। আচ্ছা, এখন রাখছি, ভালো থাকিস। তুও আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। বৃষ্টির সাথে কথা বলা শেষ করে ফোনটা পকেটে ভরে নিলাম। আগের মতোই বসে আছি। তখনই চাচা বলল, মেয়েটাকে কেউ না চাচা। তাহলে কথা বলছিলি কেন? ভালোবাসিস নাকি মেয়েটাকে? না চাচা, জানতে চাও কার সাথে প্রেম করি আমি? জানলে তোর নামে কিছু সুনাম করতাম। তাই নাকি? হ্যাঁ রে। ঠিক আছে, কিছু সময় পরে জানতে পারবে। কিভাবে? অপেক্ষা করো, তাতেই হবে। ঠিক আছে। দুজন কথা বলতে বলতে বাস থেমে গেল। চাচা আমাকে নিয়ে বাস থেকে নেমে সামনে থেকে হাঁটা ধরল। চাচা, রিক্সা নেই? যেতে 2 মিনিট লাগবে, তোর দরকার হলে তুই রিক্সা করে যা। সবসময় তেরামো করো কেন? আর একটা কথা বললে, তোকে এখনই পিটাবো, হারাম জাদা। যা বাবা, আমি আবার কি করলাম? আর কোনো কথা না বলে চাচার পিছু পিছু হাঁটতে লাগলাম। হঠাৎ একটা বিশাল বাংলোর সামনে থেমে গেল। চাচা থামলেন কেন? এটাই বাসা। আর তোর যদি যেতে ইচ্ছে করে আরো হাঁটতে থাক। অনেক আর প্রশ্ন করা যাবে না, এমনিতেই অনেক পাঠা দিচ্ছি। এখন আর বেশি প্রশ্ন করলে ঢাজানি কখন মার দেয়। বাসাটা অনেক সুন্দর করে সাজানো। চাচার সাথে বাসায় ঢুকতে দেখলাম জানার সামনে দাঁড়িয়ে আছে। কোনো কথা না বলে সোজা ওর কাছে গেলাম। কিছু না বলে তাকিয়ে আছে। রুম কোনটা? উপরে ডান দিকে 2 নম্বরটা। আর কোনো কথা না বলে হাত ধরে এক প্রকার টানতে টানতে রুমে নিয়ে আসলাম। এত ভাব কেন তোর? নিজেকে কি ভাবিস? কথা বলিস না কেন? খুব ঢং করছিলি না? আমাকে না বলে বাসা থেকে চলে এসেছিস। মনে করেছিলে আসতে পারবো না। দেখ, ঠিকই এসে পড়েছি, সাথে তোকে শাস্তিটাও দিলাম। খুব ভালোবাসি তোকে। মারার পর এখন ভালোবাসি বলছে? যাও, লাগবে না তোমার ভালোবাসা। অনেক রাগ হয়েছিল তাই মেটেছি। এত জেদ কেন তোমার? আগে কখনো তো জেদ ধরনি। আগে কি ভালোবাসতাম পাগল? তার মানে ভালোবাসার জন্য এসব?
গো, এখন ছাড়ো না। রুমে যে কেউ চলে আসতে পারে। আসলে আসুক, তাতে আমার কি? তোমার কিছু না? না। পাগল একটা, বারান্দায় চলো। জান্নাতের সাথে বারান্দায় এসে পাশাপাশি দুজন বসলাম। মাথায় কেমন একটা প্রশ্ন চলে আসলো। ইচ্ছা না থাকার সাথেও বললাম, একটা কথা বলার ছিল। কি? সত্যি কি আমাকে ভালোবাসো নাকি শুধুমাত্র আমাকে? জানি না তোমার মধ্যে এমন প্রশ্ন কোথা থেকে আসলো, তবে আমার একটাই উত্তর, অনেক বেশি ভালোবাসি আমার পাগলটাকে। এত বিলাসবহুল জীবন ত্যাগ করে আমার সাথে থাকতে তোমার কষ্ট হবে না? আম্মু আমাকে কিভাবে তৈরি করেছে সেটা তোমাকে আগেই বলেছি। আমি সাধারণভাবে বড় হয়েছি আর সেভাবেই থাকতে চাই। আমার এত এত জিনিস চাই না, শুধু একটু ভালোবাসা চাই। কাজের ব্যস্ততার মাঝেও লাঞ্চ করার সময় কল দিয়ে বলবে, শুনছো আমি খেতে যাচ্ছি, তুমিও খেয়ে নিও। কাজ শেষ করে বাসায় আসার পথে কিছু ফুল নিয়ে আসবে, আমাকে দেখার পর কপালে চুমু দিয়ে ফুলগুলো হাতে ধরিয়ে দেবে। রাতে ঘুমানোর সময় তার বুকে মাথা রেখে ঘুমাবো, আর মাঝে মাঝে আমার মাথায় হাত বুলিয়ে দেবে, ব্যাস মাত্র এটুকুই। এত বড় লাইন বললে আর বলছো ব্যাস মাত্র এটুকুই? লাগবে না তোমার ভালোবাসা, যাও আমার সামনে থেকে যাও, আর কখনো আসবে না। আমি না আসলে কে আসবে শুনি? যার আসার দরকার সে আসবে, এখন তুমি যাও। এদিকে তাকাও। হয়েছে? এখন আমাকে যেতে হবে। এক্ষুনি যাবে? বাইরে দারোয়ান চাচা আছে। তাহলে চাচাই তোমাকে এখানে আনছে? আনতে বাধ্য করেছি। কিভাবে? চাচার একটা সিক্রেট ভিডিও আছে যেখানে চাচা কিছু খাচ্ছিল। চলো। জান্নাতের সাথে কথা বলতে বলতে নিচে আসলাম। হবু শ্বশুরমশাইয়ের সাথে চাচা কথা বলছিল। চাচা, আপনাকে আমি কি বলেছিলাম? মামনি, বিশ্বাস করো আমি আনতে চাইনি, কিন্তু এই হারামজাদা আমাকে ফাঁসিয়ে এখানে নিয়ে আসছে। আমি কখনো ভাবতে পারিনি ও এসে তোমার গায়ে হাত তুলবে। ওই নিলয় ক্ষমা চেয়ে নেয় ম্যাডামের থেকে। তুই একটু আগে যে ম্যাডামকে মারলি, আর মামনি তুমি কিছু বলছো না কেন? কি বলবো চাচা, ভালোবাসি যে পাগলটাকে। কি বলো এসব, স্যার আপনি শুনছেন? আমি কি কানে কম শুনি? মামনি তুমি ভুল করেছ, এই হারামজাদা তোমার জীবন একদম তেনা তেনা করে দেবে। ওর সাথে শুধুমাত্র কয়েকদিন আড্ডা দেওয়ার ফল এখন আমাকে ভোগ করতে হচ্ছে, আর তুমি যদি ওকে বিয়ে করো তাহলে তুমি শেষ। চাচা এসব কি বলো? তোকে কইছিলাম না, তুই যার সাথে প্রেম করিস তাকে কিছু কথা বলবো, এইসব বলতে যাচ্ছিলাম। আমি ওনাতে তোমার ভিডিও দেখাই? এই না বাপ, এটা ভুলেও করিস না। কিসের ভিডিও আমজাদ তোর? স্যার কোনো কিছু না, ও তো মজা করছে। নিলয় তুই কিছু বল। হ্যাঁ জান্নাত এখন যাই। চলো গেট অব্দি যাই। চাচা আগেভাগে বের হয়ে গেল। জান্নাতের বাবাকে বিদায় জানিয়ে জান্নাতের সাথে কথা বলতে বলতে বাসার বাইরে চলে আসলাম। বাসায় গিয়ে কল দিও। সাবধানে থেকো। তুমিও বাই। জান্নাতকে বিদায় দিয়ে চাচার সাথে হাঁটা দিয়ে বাসের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছু সময় পর বাস আসতেই বাসে উঠে রওনা দিলাম। সারাটা রাস্তা চাচা বকবক করতে করতে একদম কানের পোকা বের করে দিয়েছে। বাসে এসে জান্নাতকে কল দিয়ে জানিয়ে দিলাম। দেখতে দেখতে এক্সাম শুরু হয়ে গেল। সকালে নাস্তা করে আম্মুকে বলে বেরিয়ে পড়লাম। কিছু সময় অপেক্ষা করার পর রিক্সা করে কলেজে চলে আসলাম। জান্নাতকে কোথাও পেলাম না, তাই নিজে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম, কিন্তু সেটা স্থায়ী হলো না।
পিছন থেকে কে যেন টান মেরে ঘুরিয়ে নিল। পিছন ফিরে তাকাতে দেখলাম জান্নাত দাঁড়িয়ে আছে। এভাবে দাঁড়িয়ে আছো কেন? আসার সময় কল দিস নাই কেন? ভেবেছিলাম তুমি আগে চলে এসছো। তাহলে আমাকে খুঁজলি না কেন? তোমার ফ্রেন্ডের দিব্যি খুঁজেছি। জান্নাত, তোর বয়ফ্রেন্ডকে সত্যিই মারবো কিন্তু। হারামি মিথ্যে বলে আমাদের দিব্যি দিচ্ছে। তোকে আমার দিব্যি দেব? সেটা তোর ইচ্ছা। এসব শুনতে ভালো লাগছে না। এত দেরি হলো কেন? কলেজে ছিলাম, উপরে মামনির সাথে কথা বলছিলাম। আমাকে বললেই পারতে, সেখানে চলে যেতাম। ফোনটাই তো আনিস নাই। সেটা ঠিক। আচ্ছা, এখন ক্লাসে দেখে যায়। এটা গুড নিউজ আছে। কারোর বিয়ে নাকি? এবার কিন্তু মায়ের খাবে। যেটা বলেছি সেটা আগে শোনো। ওকে, বলো। আমার সিটে তুমি বসছো। এটা কিভাবে হলো? মামির সাথে এটা নিয়েই কথা বলছিলাম। খুব ভালো করে জানি কতটা পড়েছো, তাই মামিকে বলে এসব করিয়েছি, যেন ফেল না করো। কত ভালোবাসে আমার বাবুটা। উফ, একদম না, দূরে যা। কোনো দরকার নেই, এখন ক্লাসে চলো। একটু পর যাব। এখন বলছি এক্ষুনি চলো। হাত ধরে গার্জেনের মতো টেনে টেনে এক্সাম হলে নিয়ে গেল। জান্নাতের সাথে ক্লাসের দুজন সিটে বসে আছি, তবে কোনো কথা বলতে পারছি না। জান্নাত আগে থেকে চুপ থাকতে বলেছে, তাই চুপ করে আছি। যদি পরে আর না দেখায়। কিছু সময় পর ক্লাসের স্যার ম্যাম আসলো। সবাইকে খাতা দেওয়ার পর, বেল দেওয়ার পরপরই প্রশ্ন দিয়ে গেল। প্রশ্নটা দেখে মাথাটা যেন চক করতে উঠল। ভাবতেই পারেনি এত কঠিন প্রশ্ন আসবে। মাথায় যা কিছু ছিল প্রশ্ন দেখে সব ভুলে গেছি। আলমের হেডটাকে ইচ্ছে মতো কামড়াতে শুরু করে দিলাম। লেখা বাদ দিয়ে বসে আছো কেন? ও মাই গড, আমি তো ভুলেই গিয়েছিলাম বোর্ড আমার পাশে বসে আছে। প্রশ্নটা অনেক বেশি কঠিন হয়েছে, তাই না? একদম ঠিক হয়নি। কিন্তু আমি তো পারছি না। পড়া বাদ দিয়ে সবসময় ফোনে কথা বলে এমনই হবে। এখন চুপচাপ লিখো। আমি কার সাথে কথা বললাম? ওই, তুই লিখবি? তুমি লিখে দাও। মার খাবি, আমি যা যা লিখছি তুইও সেটাই সেটাই লেখ। পাশমার্ক উঠে গেলে বাইরে গিয়ে দাঁড়াবি, আমি এক্সাম শেষ করে আসব। যদি আমি তোর মতো শেষ অবধি লিখি তাহলে কোনো সমস্যা হবে? না, আরো ভালো লাগবে। তাহলে লিখি। আল্লাহ, এ কেমন বয়ফ্রেন্ড দিলাম! অনেক কিউট কিন্তু। অনেক কিউট। কি হলো? আসলে স্যার, এই মেয়ে পিপড়া ছিল স্যার। ও লেখো। মিথ্যে বললে কেন? আর একটা কথা বলে, কাল থেকে তুই অন্য সিটে বসবি। এটা একদম করো না বাবু, তুমি না আমার কি উৎসাহ না। চুপচাপ লেখ হারামি। ইউ টক মি, আই স্টার্ট রাইটিং। লেখ। আর জানুকে জ্বালিয়ে লাভ হবে না, বরং নিজের ক্ষতি হবে, পরে আবার ফেলও করতে পারি। শাক দুই বিচার বিবেচনা করে লিখতে শুরু করলাম। জান্নাতের সাথেই এক্সাম শেষ করলাম। জান্নাতের খাতা আর আমার খাতা হুবহু মিল। হবে নাই বা কেন, বর্ব বলে কথা। এক্সাম শেষ করে আমি বাইরে আসলাম। জান্নাত এখনও ভিতরে আছে, পুনরায় রিভিশন দিচ্ছে। সেই সুযোগে বন্ধুদের সাথে কিছু সময় আড্ডা দিয়ে নিলাম। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।